যখন অন্ধকার ঘুটঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে। যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না ওই মোমেন্ট যখন মুনকার এবং নাকিরের সাথে দেখা হবে, নাকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, ভয়ে আটকে উঠবে। মালাকুল মউতের চেহারা দেখেই ভয়ে আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্যে মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্যে এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালা ছিল।